লনিজ ওয়ার্কস। করোনা ভাইরাসে হাজার হাজার লোক মারা যাচ্ছে, আমরা নিজেরাও জানি না আমাদের মধ্যে কার এই ভাইরাস আছে, অথচ আমরা রোগটা ছড়িয়ে যাচ্ছি। যেখানে সেখানে থুথু ফেলবেন না, আতঙ্কিত হবেন না। করোনা ভাইরাসে আক্রান্তদের 80% সুস্থ হয়ে যায়, 20% রোগীর ঝুঁকি থাকে, আর 2% রোগী মারা যেতে পারে। এই রোগ অনেক ভয়ঙ্কর, বারবার সাবান দিয়ে হাত ধুবেন, বিশেষ করে খাবার খাওয়ার আগে। ধারণা করা হচ্ছে সামনে গরমকাল আসলে এই রোগ কমে যাবে, যদিও দেশে গরমকাল আসতে এখনো অনেক দেরি। আতঙ্কিত হবেন না, বলার অর্থ এই না যে রোগ প্রতিরোধে যেসব নিয়ম আছে সেগুলো না মেনে সাহসের সাথে চলবেন, আতঙ্কিত হওয়া যাবে না, এটা ঠিক। কিন্তু যদি আতঙ্কিত হওয়ার কারণে আমাদের দীর্ঘদিনের প্রচলিত অনিয়মগুলো শুধরে যায়, তাহলে এই আতঙ্কই আমাদের দরকার। কারণ এই আতঙ্কই হয়তো আমাদের এবার পরিষ্কার পরিচ্ছন্ন বানাবে, সুশৃঙ্খল বানাবে, আর করোনা ভাইরাস থেকেও নিরাপদ রাখবে। ওস্তাদ, রুটিটা খেয়ে নেন। হ্যাঁ খাবো, হাতটা দিয়ে আসি।